এম এইজ এডুকেশন ল্যাবে সকলকে স্বাগত ফ্রেন্ডস আজকে হবে বায়োলজির সাত নম্বর ক্লাস অর্থাৎ মিনারেলস যাকে আমরা বাংলায় বলি খনিজ দ্রব্য এবং আমরা জানব সেই সমস্ত খনিজ দ্রব্যের উৎস কী এবং তাদের অভাবজনিত রোগগুলো কি কী তো প্রথমেই সেই উৎস এবং অভাবজনিত রোগ শুরু করার আগে আমরা এই মিনারেলসগুলোর একটা ক্লাসিফিকেশান করছি এই মিনারেলসগুলো প্রধানত দুভাগে ভাগ করা যায় একটা হলো ম্যাক্রো ওর মেজর মিনারেলস আর একটা হলো মাইক্রো অর ট্রেস মিনারেলস এখন এই দুটোর মধ্যে ডিফারেন্স কী দেখো যেটি পড়েই বোঝা যাচ্ছে ম্যাক্রো বা মেজর মানে হলো বেশি আর মাইক্রো বা ট্রেস মানে হলো কম তাহলে এই দুটোর ডিফারেন্সটা কী একটা মিনারেলস আমাদের শরীরে বেশি করে দরকার হয় সেটা হলো ম্যাক্রো মিনারেলস বা মেজর মিনারেলস আর একটা মিনারেলস আমাদের খুব অল্প হলেই চলে যায় সেটি হলো মাইক্রোমিনারেলস বা ট্রেস মিনারেলস এখন আমাদের যেটা জানতে হবে সেগুলি হলো কোনগুলো মাইক্রোমিনারেলস এবং কোনগুলো ম্যাক্রোমিনারেলস এই বিষয়টি জানতে হবে কারণ এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা থাকে চারটি অপশান দিয়ে দেবে এবং বলা হবে এইগুলোর মধ্যে কোনটি মাইক্রো মিনারেলস অথবা কোনটি ম্যাক্রোমিনারেলস তো সেই প্রশ্নের উত্তর করার জন্য আমাদেরকে জানতে হবে এর উদাহরণগুলো আমরা প্রথমেই চলে আসি এই ম্যাক্রো বা মেজর মিনারেলস কোনগুলো আছে ম্যাক্রো অর মেজর মিনারেলসের উদাহরণ হলো সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ফসফরাস সালফার ক্রিন এইগুলো আবার মাইক্রো অর ট্রেস মিনারেলস যেগুলো আমাদের বডিতে কম পরিমাণে লাগে এখানে লেখাই আছে সেইগুলোর উদাহরণ কি ম্যাঙ্গানিজ আয়রন কোবাল্ট ক্রোমিয়াম মলবরিনাম এবং কপার জিঙ্ক ফ্লোরাইড আয়োডিন এবং হল সেলিনিয়াম এইগুলো আমাদের কম পরিমাণে প্রয়োজন হয় তাহলে আমরা এই মাইক্রো এলিমেন্ট এবং ম্যাক্রো এলিমেন্টের উদাহরণ পড়লাম এখন আমরা জানব যে এই সমস্ত এলিমেন্টসগুলোর কোনগুলোর অভাবজনিত রোগ কী এবং কোনগুলোর উৎস কী সেটি প্রথমেই দেখো আমরা বলছি প্রথমেই আমরা যে নামটা নিয়ে আলোচনা করব সেটি হলো ক্যালসিয়াম এই ক্যালসিয়ামের উৎস ক্যালসিয়াম এর উৎস হল দুধ ডিম মাখন চিজ সবজি লেবু গাজর পেয়ারা তোমরা এখানে ইংরাজিতে একটা রকম লেখা আছে দেখো তার সাথে সাথে আমি বাংলা যেগুলো বলছি সেই সবগুলোই হলো এই ক্যালসিয়ামের উৎস তোমরা ইংরাজিতে এখানে দেখবে আর আমি বাংলায় যেগুলো বলছি সেগুলোও শুনবে আর এই ক্যালসিয়ামের অভাবজনিত রোগ কী ক্যালসিয়ামের অভাবজনিত রোগ হলো রিকেট দন্তক্ষয় এবং টিটেনাস এবং নেক্সট যেটা বলবো সেটা হলো ফসফরাস ফসফরাসের উৎস হলো দুধ চিজ মাংস মাছ দানাশস্য এবং অভাবজনিত রোগ হল রিকেট দন্তক্ষয় এবং টিটেনাস এবং তিন নম্বর আমরা বলবো আয়রন এই আয়রন একটি গুরুত্বপূর্ণ মিনারেলস যেটি মানব শরীরের রক্তের ভিতরে একশো এমএল রক্তে আট থেকে দশ মিলিগ্রাম এই লোহা থাকে এবং প্রত্যেক দিন আমাদের প্রায় দশ থেকে বারো গ্রাম এই ফেরাস বা লোহা আমাদের খাদ্যের মাধ্যমে গ্রহণ করতে হয় এখন প্রশ্ন হচ্ছে এই লোহা এর কাজ কি এর কাজ উদ্ভিদ দেহে একরকম এবং প্রাণী দেহে একরকম এটি উদ্ভিদ দেহে কী করে উদ্ভিদ দেহে করে কোরোফিল গঠন করে কোলোরোফিল উদ্ভিদ দিয়ে কী করে ক্লোরোফিল গঠন করে কোরোফিল গঠন করে এবং প্রাণী দেহে গঠন করে হিমোগ্লোবিন প্রাণী দেহে কী গঠন করে হিমোগ্লোবিন তাহলে এরা গঠনমূলক কাজ করছে এখন এই আয়রন যদি কমে যায় উদ্ভিদ দেহে এবং দেহে তখন কি সমস্যা সৃষ্টি হবে খুব স্বাভাবিক ব্যাপার এটি উদ্ভিদ দেহে ক্লোরোফিল গঠন করছিলো তাহলে যখন এই আয়রন কমে যাবে তখন কি হবে কোরোফিল গঠন হবে না আর উদ্ভিদ রোগ হবে পাণ্ডু রোগটা কী না উদ্ভিদ যখন ক্লোরোফিল গঠন করতে পারবে না তখন তার যে সবুজ অংশগুলো আস্তে আস্তে হলুদ হয়ে যাবে সুতরাং সেই রোগকে আমরা কী বলবো পাণ্ডুরোগ বা ক্লোরোসিস দেখবে যখন কোনো ঘাসের ওপরে একটা ইট কয়েকদিন চাপা দিয়ে রাখা হয় তখন সেখানে সূর্য আলো পৌঁছায় না এবং সেই আয়রন সেটিও সে গ্রহণ করতে পারে না তার ফলে এই উদ্ভিদের সেই অংশ সবুজ অংশগুলো হলুদ হয়ে যায় এটি হলো পাণ্ডুরোগ আবার প্রাণীদেহে কি সমস্যা হয় এই আয়রনের অভাবে প্রাণীদেহে এটি হিমোগ্লোবিন গঠন করছিল তাহলে খুব স্বাভাবিকভাবেই হিমোগ্লোবিন গঠন হবে না আর যে রোগটি হবে সেটি হবে অ্যানিমিয়া অর্থাৎ রক্ত সেখানে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাবে তাহলে এটি হলো আয়রনের অভাবজনিত রোগ এখন নেক্সট আমরা যে রোগটা সম্পর্কে যে মিনারেল সম্পর্কে আমরা পড়ব সেটি হলো আয়োডিন এখন এই আয়োডিন এর উৎস কি সামুদ্রিক উদ্ভিদ এবং এর অভাবজনিত রোগ হলো গলগণ্ড রোগ এটি সম্ভবত দু হাজার নয় সালে ডাব্লিউ বিসিএসের ফিল্মসে যে নিচের রোগগুলির মধ্যে কোনটি আয়োডিনের অভাবে হয় তাহলে সেটা কি হবে গয়টার বা গলগণ্ড এখন আমরা নেক্সট চলে আসবো সোডিয়াম যেটি আমরা পাঁচ নম্বরে বলছি সোডিয়াম এর উৎস হলো খাদ্য লবণ দুধ তারপরে আরও অনেক রকম খাবার আছে সেখানে এই উৎস হলো সোডিয়াম আর অভাবজনিত রোগ কি বৃক্ষের কার্য অর্থাৎ কিডনি তার ফাংশানগুলো ঠিক করে করতে পারে না এর হবে আর আমরা নেক্সট পড়ব পটাশিয়াম নেক্সট আমরা পড়ব পটাশিয়াম পটাশিয়ামের উৎস হলো সমস্ত রকম খাদ্য এবং অভাবজনিত রোগ হল বন্ধাত্ম এবং আরও বেশ কিছু রোগ হয় সেগুলো ইম্পর্টেন্ট নয় তারপরে আমরা পড়ব একেবারে কপার এই কপারের ভিতরে কি আছে কপারের উৎস কি কপারের উৎস হলো সবজি সামুদ্রিক জল যকৃত এবং এর অভাবে কি কি রোগ হয় অ্যানিমিয়া রোগ হয় এটি হলো একবারে ইম্পর্টেন্ট এর অভাবজনিত রোগ সেটি হলো অ্যানিমিয়া আর তারপরে আমরা জিঙ্ক বা দস্তা পড়ব সেটির উৎস হল শাকসবজি মাছ মাংস এবং এর অভাবজনিত রোগ কি এর অভাবে কি রোগ হয় সেটি আমরা জানবো এই জিঙ্কের অভাবে যে রোগটি হয় সেটি হলো স্মৃতিশক্তি হ্রাস পায় এবং রক্তাল্পতা দেখা যায় আর আমরা এখানে আরেকটি মিনারেলস সম্পর্কে জানব সেটি হলো ক্লোরিন এই ক্লোরিনের উৎস হলো সাধারণ লবণ এবং শাকসবজি এবং এর অভাবে দন্ত এবং হাড়ের রোগ হয় তাহলে এখানেই বায়োলজি সাত নম্বর ক্লাস অর্থাৎ মিনারেলস কমপ্লিট হয়ে গেল এখন ভিওয়ার্সদের উদ্দেশ্যে একটি কথা বলছি সেটি হলো আমি যে হিস্ট্রি ফার্স্ট ক্লাস আপলোড করেছি তাতে দুজন কমেন্টস করেছে যে আগে যে সমস্ত আমি সাবজেক্ট পড়াচ্ছি সেগুলো কমপ্লিট করার পরে অন্যগুলো আপলোড করা হোক ঠিক আছে আমি তোমাদের কথা মেনে নিলাম আমি এই সাবজেক্টগুলো বেশি বেশি করি করিয়ে যেগুলো আমি শুরু করেছি তারপরে অন্য আপলোড করার চেষ্টা করবো কিন্তু একটা কথা মাথায় রাখবে যে সব সবসময় বিভিন্ন রকম সাবজেক্ট একসাথে শুরু করাই বেটার হয় কারণ তার মধ্যে কিছু ভ্যারাইটি থাকে এবং পড়াশোনাটা মান ভালো হয় এখন আমি যদি একটি সাবজেক্ট পরপর আপলোড করি তাহলে সেটা একটা একঘেয়েমি পর্যায়ে চলে যায় তাই আমি একটু ভ্যারাইটি আনার জন্য এটা করছিলাম ঠিক আছে তোমরা যদি পছন্দ করো যে আমি একটা সাবজেক্ট ধরে সেটা কমপ্লিট করে দিই তাহলে আমি সেটাই করব কিন্তু মাত্র দুজন কমেন্ট করেছে আমি আরও অনেকের মতামত নিতে চাই যে আমি সব সাবজেক্ট একসাথে করব নাকি একটা সাবজেক্ট শেষ করার পরে আরেকটি সাবজেক্ট করব সেটি আমাকে কমেন্টে জানাবে সবার মতামত যেটা হবে সেটাই আমি করব তো ফ্রেন্ডস এখানে ভিডিওটি শেষ করছি ধন্যবাদ